আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। চর্মরোগের সমস্যা সমাধানে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ওষুধ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর সেটা হচ্ছে ডার্মাসিম সলিউশন। সম্পূর্ণ দেহের বহিরাংশে ব্যবহার করার জন্য এই শক্তিশালী ডার্মাসিম ওষুধটি শরীরের চর্মরোগের বিরুদ্ধে ব্যাপকভাবে কাজ করে থাকে। ডার্মাসিম ওষুধটি কোন কোন চর্মরোগের বিরুদ্ধে সবথেকে ভালো কাজ করে, কীভাবে ব্যবহার করতে হয়, সম্পূর্ণ ভালো হতে কতদিন ব্যবহার করতে হবে, আর এটা ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ কোনো নিয়মকানুন আছে কি না, কারা ব্যবহার করতে পারবেন আর কারা ব্যবহার করতে পারবেন না, ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডার্মাসিম সলিউশন চর্মরোগের বিরুদ্ধে ব্যাপকভাবে কাজ করে থাকে। তার মধ্যে সবথেকে বেশি যে রোগের বিরুদ্ধে কাজ করে তা হচ্ছে সকল প্রকার দাউদ, মহিলাদের দুই স্তনের ভাঁজে দাউদ, পেট বা পিঠে দাউদ, দুই রানে চিপার মধ্যে চুলকানি বা দাউদ হলে, অথবা আন্ডার গার্মেন্টস পরার ফলে যে ধরনের চুলকানি হয় তার বিরুদ্ধে, অতিরিক্ত পানিতে কাজ করার ফলে হাতের নখের চিপায় ঘা হলে বা পায়ের নখের চিপায় সাদা স্যাঁতস্যাঁতে চুলকানি হলে, এছাড়া পিটাইরিয়াসিস ভার্সিকালার, এরিথ্রাজমা, নেইল মাইকোসিস ইত্যাদি রোগের বিরুদ্ধে ডার্মাসিম সলিউশনটি ব্যাপকভাবে কাজ করে থাকে। ডার্মাসিম সলিউশন বাজারে নিয়ে এসেছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আর প্রতি 1% সলিউশনের মধ্যে রয়েছে 10 মিলিগ্রাম ক্লোট্রিমাজল। ফাঙ্গাল ইনফেকশনের কারণে হাত বা পায়ের নখ নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা রীতিমতো দেখা যায়। মেডিকেল ভাষায় এই রোগটিকে বলা হয় নেইল মাইকোসিস। খেয়াল করে দেখবেন, এই রোগটি যখন হয় তখন নখ আপনা আপনি মরে যায়। প্রথম দিকে দেখতে অনেকটা হলুদ ভাব ধারণ করে এবং ক্ষয় হতে শুরু করে। এই ধরনের নেইল মাইকোসিস চিকিৎসায় দৈনিক কয়েক ফুটার ডার্মাসিম সলিউশন ব্যবহার করলে দারুণ কার্যকারিতা প্রদর্শন করে। এছাড়া বগলের নিচে এক প্রকার চুলকানি হয়ে থাকে যা দেখতে খুবই বিচ্ছিরি এবং বাজে লাগে। এই রোগটি হলে প্রচুর চুলকায় এবং চুলকাতে অনেক সময় রক্ত পর্যন্ত বের হয়ে যায়। সাধারণত এই রোগ হলে অনেক ওষুধপত্র খেয়েও ভালো হতে চায় না। এই ধরনের বগলের নিচে চুলকানি হলে সেই রোগের বিরুদ্ধে ডার্মাসিম সলিউশনটি দারুণ কাজ করে থাকে। দাউদ হলে বিশেষ করে গোল চক্রাকার যে দাউদগুলো হয়ে থাকে, এই ধরনের দাউদের বিরুদ্ধে ডার্মাসিম সলিউশন ভালো কাজ করে। যেমন দাউদের বিশেষ একটা ধর্ম হলো রোগটি বারবার ফিরে আসা। চিকিৎসা করা হলেও সম্পূর্ণভাবে সেরে গেলেও রোগটি আবার ফিরে আসে, কিন্তু ডার্মাসিম সলিউশন দিয়ে চিকিৎসা করলে এই রোগটি ফিরে আসার আর কোনো সম্ভাবনা থাকে না। এই ধরনের দাউদ শরীরের যে কোনো অঙ্গে হতে পারে, এমনকি দাউদ কিন্তু মাথায় হতেও দেখা যায়। অনেক সময় শরীরে সাদা সাদা ছুপছুপ দেখা যায়। মেডিকেলের ভাষায় এই রোগের নাম পিটাইরিয়াসিস ভার্সিকালার। সাধারণত এগুলো রোদে গেলে কিটকিট করে কামড়াতে পারে বা হালকা চুলকাতেও পারে। এক সময় সারা শরীরে এটা ছড়িয়ে পড়ে। মূলত শরীরে গলা এবং পিঠে এই রোগটা বেশি হতে দেখা যায়। এই ধরনের চর্মরোগ হলে কোনো ক্রিম বা ট্যাবলেটে ভালো হতে চায় না। এই রোগগুলো নির্মূল করতে ডক্টররা সাধারণত এই ডার্মাসিম সলিউশনটি সাজেস্ট করে থাকেন। এবার আসুন জানা যাক চর্মরোগের চিকিৎসায় এই ডার্মাসিম সলিউশনটি কীভাবে ব্যবহার করতে হবে। প্রথমেই বলে রাখি, এই ওষুধ একটা ধাহ্য পদার্থ টাইপের, তাই এই ওষুধ যখন ব্যবহার করবেন তখন আগুন থেকে দূরে থাকতে হবে। আর এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহার করার জন্য, কোনোভাবেই যাতে চোখে বা মিউকাস মেমব্রেনে না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে। আক্রান্ত স্থানে ডার্মাসিম সলিউশনটি 1 থেকে 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার ব্যবহারযোগ্য। প্রাপ্তবয়স্ক ছাড়া এই সলিউশনটি ব্যবহার করার ক্ষেত্রে এবং ওষুধের সঠিক ডোজ পেতে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত, কারণ একজন ডক্টরই রোগের অবস্থা দেখে সঠিক ডোজটি নির্ধারণ করে নিতে পারে। আর প্রেগনেন্সি অবস্থায় সাধারণত প্রথম 3 মাস পর থেকে ওষুধটি ব্যবহার করা যেতে পারে। তারপরও প্রেগনেন্সি এবং দুগ্ধদানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত। ডার্মাসিম সলিউশনটি সকল ফার্মেসিতেই পাওয়া যায়। ওষুধ কেনার আগে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন, আর এর মূল্য মাত্র 85 টাকা। ওষুধটি আগুন থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখা উচিত। চর্মরোগের বহুল ব্যবহৃত এই ডার্মাসিম ওষুধটি সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আপনার কমেন্টসের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ওষুধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। আর এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।